দোকানের মতো গরম গরম খাস্তা শিঙড়া আজ আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু সকল টিপস এ টু জেড আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন এই জন্য নিয়েছে দু কাপ পরিমাণ ময়দা এখানে আমি যতগুলো সিঙ্গারা তৈরি করব ঠিক ততটুকু পরিমাণ ময়দা নিয়েছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দা নেবেন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কালো জিরে এখন একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন দিয়ে দেবো রান্নার রেগুলার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর নর্মাল পানি দিয়ে একটি পারফেক্ট ডো বানিয়ে নেব আর অবশ্যই কিন্তু শিঙারার ডোটাকে অনেক পারফেক্ট করে কিন্তু বানাতে হবে তো ডোটা এমন হবে খুব নরমও না আবার খুব শক্তও না ঠিক মাঝারি টাইপে থাকতে হবে তো আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন আর ডোটাকে কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে ঠিক এ পর্যায়ে কিন্তু ডোটাকে রাখতে হবে খুব নরমও না আবার খুব শক্তও না ঠিক এ পর্যায়ে এখন উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যেন উপরে অংশ ড্রাই হয়ে না যায় এটাকে এখন রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এর ফাঁকে আমি এখন শিঙারার পুরটাকে বানিয়ে নিব শিঙারা পুর তৈরি করার জন্য আমি এখানে চীনা বাদাম নিয়েছি চাইলে আপনারা কিন্তু বাদামটাকে স্কিপ করতে পারেন তো আজকে আমি পুরটা বাদাম দিয়ে বানাবো তো বাদামটাকে আমি সামান্য পরিমাণে সরষে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব বাদামটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নিয়েছি একই প্যানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম পাঁচ ফোরন পেঁয়াজ আর মরিচকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এভাবে পুরটা একবার রান্না করে দেখবেন অনেক বেশি মজা লাগে আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সামান্য পরিমাণে তো আদা রসুনটাকে একটু ভেজে নিলাম এতে করে কিন্তু কাঁচা স্মেলটা থাকবে না এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম এখন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো আমার কিন্তু আলুর পুরটা রান্না হয়ে গিয়েছে এখন চুলাটাকে অফ করে দেবো ফিরে এলাম তিরিশ মিনিট পর আমার কিন্তু ডোটাও রেডি হয়ে গিয়েছে এখন একটি বোর্ডে নিয়ে খুব ভালো করে একটু আটা ছিটিয়ে মথে নিলাম এখন এটি ছুরির সাহায্যে লেচি কেটে নিয়েছি এভাবে ছুরির সাহায্যে লেচি কেটে নিলে শিঙারার সাইজগুলো এক থাকে তো এখন আমি রুটির মতো করে বেলে নিয়েছি তো লম্বা করে কিন্তু বেলে নিব আর অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে এখন ছুরি দিয়ে মাঝখানে আমি কেটে নিলাম তো সিঙ্গারাগুলো আমি কিভাবে ভাজ করছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন ভাস করে না হয়ে গিয়েছে এখন আমি পুট দিয়ে দিব পুট দেওয়ার পর সাইড থেকে পানি লাগিয়ে দিব এতে করে কিন্তু শিঙাড়াটা অনেক ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে তো কাজটি আমি কীভাবে করছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন তো এভাবে করে কিন্তু আমি সবগুলো শিঙারা বানিয়ে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি সিঙ্গারা ভাস করে দেখাচ্ছি যে আমি কীভাবে ভাস করছি এই শিংড়াগুলো কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় শিঙাড়াগুলো বাসায় বানিয়ে নিয়ে কিন্তু ঝট পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন কিছু দিনের জন্য এতে করে কিন্তু যখনই খেতে মন চাবে তখন এই ফ্রিজ থেকে বের করে ভেজে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার শিঙড়াগুলো কতটা সুন্দর হয়েছে এখন আমি এই শিংড়াগুলোকে তেলে ভেজে নেব একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর শিঙারাগুলো ছাড়ার সময় অবশ্যই চুলা আঁচটাকে একেবারে লো আচে রাখতে হবে চুলা আঁচকে লো আচে রেখে শিঙারাগুলোকে ভেজে নিতে হবে এতে করে কিন্তু শিঙারাগুলো ভেতর থেকে খুব ভালো করে কুক হয়ে যাবে আর অনেকটা কিন্তু মুচমুচে হবে শিঙারাগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব একইভাবে আমি সবগুলো শিঙারাকে ভেজে নেব আর তেল ঝরিয়ে উঠিয়ে নেব সবগুলো শিঙারাকে আমি ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি একটি শিঙারা ভেঙে শেয়ার করছি যে কতটা খাস্তা হয়েছে এবং ভেতর থেকে কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয়েছে খেতে কিন্তু অসম্ভব বেশি মজা হয়েছিল একেবারে দোকানের মতো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ